ভগবদ গীতা বা গীতা বা শ্রীমৎ ভগবদ গীতা 700 শ্লোকের ধর্মগ্রন্থ, তাই একে সপ্তশতী বলা হয়। এটি সংস্কৃত মহাকাব্য মহাভারতের অংশ। এটি ভীষ্ম পর্ব নামে মহাভারতের ষষ্ঠ পুস্তক 23-40 অধ্যায় গঠন করে। কুর্ম পুরাণের উপরিভাগ অনুসার সত্যযুগে শিব সর্বপ্রথম ঈশ্বর গীতা প্রদান করেছিলেন। সেই গীতারই বক্তব্য দ্বাপরে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যা ভগবদ গীতা নামে পরিচিত। এই গ্রন্থটি খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের দ্বিতীয়ার্ধে রচিত। গীতা স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা পৃথক শাস্ত্রের মর্যাদা পেয়ে থাকে। হিন্দুরা গীতাকে ভগবানের মুখনিঃসৃত বাণী মনে করেন। মানব ধর্ম দর্শন ও সাহিত্যের ইতিহাসে গীতা এক বিশেষ স্থানের অধিকারী। গীতার কথক কৃষ্ণ ঈশ্বরের অবতার পরমাত্মা স্বয়ং, তাই গীতায় তাকে বলা হয়েছে শ্রী ভগবান। গীতার বিষয়বস্তু কৃষ্ণ ও পাণ্ডব রাজকুমার অর্জুনের কথোপকথন। কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুর ঠিক আগে শত্রুপক্ষে আত্মীয় বন্ধু ও গুরুকে দেখে অর্জুন কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। এই সময় কৃষ্ণ তাকে ক্ষত্রিয় যোদ্ধার ধর্ম স্মরণ করিয়ে দিয়ে এবং বিভিন্ন প্রকার যোগশাস্ত্র ও বৈদান্তিক দর্শন ব্যাখ্যা করে তাকে যুদ্ধে যেতে উৎসাহিত করেন। তাই গীতাকে বলা হয় মানব ধর্মতত্ত্বের সংক্ষিপ্ত পাঠ এবং হিন্দুদের জীবনচর্যার ব্যবহারিক পথ নির্দেশিকা। যোগশাস্ত্র ব্যাখ্যার সময় কৃষ্ণ নিজের স্বয়ং ভগবান রূপটি উন্মোচিত করেন এবং বিশ্বরূপে অর্জুনকে দর্শন দিয়ে আশীর্বাদ করেন। অর্জুন ছাড়াও প্রত্যক্ষভাবে কৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন সঞ্জয়। তিনি যুদ্ধের ঘটনা ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করার জন্য বেদব্যাসের কাছ থেকে দিব্য দৃষ্টি লাভ করেছিলেন। হনুমান, তিনি অর্জুনের রথের চূড়ায় বসেছিলেন, ও ঘটোৎকচের পুত্র বর্বরিক, যিনি কুরুক্ষেত্রের যুদ্ধের সব ঘটনা দেখেছিলেন, তাকে গীতোপনিষদ বলা হয়, অর্থাৎ গীতা উপনিষদ বা বৈদান্তিক সাহিত্যের অন্তর্গত। উপনিষদ নামধারী ধর্মগ্রন্থগুলো শ্রুতিশাস্ত্রের অন্তর্গত হলেও মহাভারতের অংশ বলে গীতা স্মৃতিশাস্ত্রের অন্তর্গত। আবার উপনিষদের শিক্ষার সারবস্তু গীতায় সংকলিত হয়েছে বলে একে বলা হয় উপনিষদ সমূহের উপনিষদ। গীতাকে মোক্ষশাস্ত্র নামেও অভিহিত করা হয়। ভগবদ গীতাকে ঈশ্বর গীতা, অনন্ত গীতা, হরি গীতা, ব্যাস গীতা বা গীতা বলা হয়। জয় গীতা। সমগ্র মানবজাতির জন্য পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের দানকৃত সর্বশ্রেষ্ঠ উপহার শ্রীমৎ ভগবদ গীতা। শ্রী শ্রী গীতাকেই সরাসরি বা রূপকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে মানব জীবনের গূঢ় অর্থ। ব্যাপক অর্থে গীতাই সমগ্র মানবজাতির জন্য পূর্ণাঙ্গ ও আদর্শ জীবন বিধান। শুধু তাই নয়, নিয়মিত গীতা স্পর্শ করা, গীতা পাঠ করা, গীতা মাহাত্ম্য অনুধাবন করাও অনেক বড় পুণ্যের কাজ হিসাবে বিবেচিত। এছাড়াও প্রতিদিন গীতা পাঠ করাকে সনাতন ধর্মাবলম্বীদের নিত্য কর্মের অংশ হিসাবে মনে করা হয় আমাদের সমাজ। মোদ্দা কথা হচ্ছে গীতা পাঠ করতেই হবে। যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার মনের একাগ্রতা এবং গীতা জ্ঞান আহরণের সদিচ্ছা। আপনি কোন ভাষায় গীতা পাঠ করলেন, আপনার উচ্চারণ কতটা শুদ্ধ, আপনি কোন অধ্যায় থেকে শুরু করলেন বা আপনি কোন সময় গীতা পাঠ করলেন, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি গীতা পাঠ করে কতটুকু জ্ঞান আহরণ করলেন এবং কতটা ভক্তি ভরে শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী অধ্যয়ন করলেন। কারণেই জ্ঞানী ও সাধুরা বলে থাকে, পরমপিতা তা জাগতিক সন্তানদের কাছে আনুষ্ঠানিকতা নয় বরং ভক্তি আশা করেন। তাই সত্যি বলতে গীতা পাঠ করতে সাধারণ রুচিতা ও মনের পবিত্রতা ছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন নেই। প্রকৃত অর্থে গীতা পাঠের নিয়ম থাকলেও গীতা অধ্যয়নের নিয়ম নেই। গীতা পাঠ হতে গীতা অধ্যয়নের গুরুত্ব সহস্রাধিক, কারণ গীতা পাঠে কেবল পূর্ণ অর্জন হয়, তথাপি স্বীকৃতিও অর্জন হতে পারে, কিন্তু গীতা অধ্যয়নের লাভ হয় প্রকৃত জ্ঞান, যা জন্ম মৃত্যুর বন্ধন থেকে আপনাকে মুক্ত করে কৃষ্ণ সেবায় আপনাকে আকর্ষিত করবে। তবে আপনি যদি আনুষ্ঠানিকভাবে তথা কোনো অনুষ্ঠান বা কোনো উপলক্ষে রেখে গীতা পাঠ করতে চান, তবে আপনাকে কিছু সাধারণ নিয়মাবলী মেনে চলতে হবে। সেগুলি হলো, প্রথম ধাপে ওং তৎসৎ, দ্বিতীয় ধাপে স্মরণ করুন গুরুদেবকে, কারণ গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু এবং গুরুই মহেশ্বর, তাই গুরুদেবের স্মরণ পাঠ করুন। তৃতীয় ধাপে নিজের পিতামাতাকে প্রণাম করুন, কারণ পিতামাতাই আমাদের জাগতিক ঈশ্বর। চতুর্থ ধাপে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রণাম মন্ত্র পাঠ করবেন। পঞ্চম ধাপে সরস্বতী ব্যাসাদি প্রণাম মন্ত্র পাঠ। ষষ্ঠ ধাপে হাত জোর করে ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। সপ্তম ধাপে শ্রী গীতা গ্রন্থটি খুলে হাত জোরপূর্বক পাঠ। অষ্টম ধাপে শ্রীমৎ ভগবদ গীতার ধ্যান বা মঙ্গলাচরণ, হাত জোরপূর্বক পাঠ। নবম ধাপে গীতার অধ্যায় পাঠ। দশম ধাপে আপনি যতটা অধ্যায় পড়লেন
সেটুকু পড়ে যদি শেষ করতে, অর্থাৎ আপনি যদি চতুর্থ কিংবা পঞ্চম অধ্যায় পর্যন্ত পড়ার পর গীতা পাঠ শেষ করতে চান, তাহলে হাত জোর করে বলুন, ওং তৎসত ইতি শ্রীমৎ ভাগবত গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞানযোগ নামকং চতুর্থং অধ্যায়ং একাংশেন সমাপ্ত। এগারোতম ধাপে শ্রী শ্রী গীতার মাহাত্ম্য পাঠ করুন। বারোতম ধাপে পরম পুরুষ শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা। তেরোতম ধাপে শ্রী শ্রী গীতার ১৮টি গুহ্য নাম কীর্তন করুন। চোদ্দতম ধাপে পঞ্চতত্ত্ব সহ তারক ব্রহ্ম মহানাম জপ করুন। ১৫তম ধাপে শেষ ধাপে শান্তি মন্ত্র পাঠ করুন। সকলে সুখী হন, নিরোগ হন এবং প্রশান্তি লাভ করুন, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওং শান্তি শান্তি শান্তি।